আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে, এর বিভিন্ন আপডেট নিয়ে এবং আমাদের ভেতরকার কিছু নিউজ নিয়ে এবং বর্তমান সময়ে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ের বর্তমান অবস্থা কি এবং নতুন যারা আছেন তারা রোমানিয়ায় কিভাবে ভিসা লাভ করতে পারেন, এই বিষয়ে বিশদ আলোচনা নিয়ে আজকের ভিডিওর আয়োজন। ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। ইতিমধ্যে আমাদের রোমানিয়ার অনেকগুলো ফ্লাইট রোমানিয়া আমরা পরিচালনা করেছি এবং আমাদের ইতিমধ্যে এই জানুয়ারি মাসে অনেক ক্লায়েন্ট রোমানিয়ায় গিয়ে পৌঁছেছে এবং তারা ভালো ভালো কোম্পানিতে তারা চাকুরি লাভ করেছেন, যাদের বেতন 2550 লিও কন্ট্রাক্ট ফর্মে ঘোষণা ছিল। এমন একজন আমাদেরকে জানিয়েছেন গতকালকে, সে 4100 লিওতে নতুন করে এগ্রিমেন্ট লেটারে সাইন করেছেন, মেডিকেল কমপ্লিট করেছেন এবং কোম্পানিতে জয়েন করেছেন। দেখুন, তার বেতনটি ছিল 2550 লিও, এতে করে আসতো 53,000 বা 54,000 টাকা। এখন সে 4100 লিওতে রোমানিয়ায় যাওয়ার পর রি এগ্রিমেন্ট করে জয়েন করেছেন, একটি ফ্যাক্টরিতে জয়েন করেছেন। এখন তার 4100 লিওতে যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে তার বেতন হচ্ছে 82,000 টাকা। ভাবতে পারেন যে তার সৌভাগ্যটি কত বেশি সুপ্রসন্ন এই রোমানিয়ার জন্য, এবং সে আগামী এক বছর কাজ করার জন্য মুচলেখা কোম্পানির কাছে দিয়েছে, কোম্পানির কাছে কমিটেড সে এক বছর আগে রোমানিয়া ছেড়ে যাবে না বা এক বছরের আরও বেশি সময় রোমানিয়াতে সে কাজ করবে। আমাদের এই সৌভাগ্যবান ব্যক্তির নাম মিন্টু মিয়া, আমাদের আরেকজন সৌভাগ্যবানের নাম আবুল হোসেন এবং আব্দুস সাত্তার বুইয়া এবং ইমরান হোসেন, প্রত্যেকেই উচ্চ বেতনে রি এগ্রিমেন্ট করে কোম্পানিতে জয়েন করেছেন। আমরা অতি সত্বর তাদের সরাসরি কাজের ভিডিও নিয়ে, তারা কোন জায়গায় কাজ করছেন, কি ধরনের পরিবেশ, তাদের থাকার পরিবেশ, এইগুলো নিয়ে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমরা অতি সত্বর তাদের কাছে ভিডিও ফিডব্যাক পাওয়ার পরে আমরা এগুলো আপনাদের কাছে তুলে ধরব। রোমানিয়াতে আমাদের কাছে বিভিন্ন সেক্টরে সরাসরি কোম্পানির কাজ রয়েছে। আমরা ইতিপূর্বে অনেকগুলো সাপ্লাই কোম্পানির সম্পর্কে আমাদের অফিস থেকে বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করা হয়েছে এবং সাপ্লাই কোম্পানির সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। আসলেই সাপ্লাই কোম্পানিতে গেলে আপনি রোমানিয়ায় আসলে সার্ভাইভ করে আনন্দ পাবেন না বা মজা পাবেন না। আপনি যখন উচ্চ বেতনে সেঞ্জিনভুক্ত কান্ট্রির কাছাকাছি পরিমাণ স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন, ওভারটাইম হিসাবে আপনি 1,00,000 টাকা এবং বেসিক ওভারটাইম মিলে 1,00,000 টাকার অধিক যখন আয় করবেন তখন আপনি স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। আসলে বিদেশ গিয়ে প্রফেশনাল যে স্যাটিসফ্যাক্টরি যে বিষয়টি আছে, এই বিষয়টি যদি সবার ক্ষেত্রে সৃষ্টি হয় তাহলে প্রফেশনালিজমটা অনেক উচ্চ মাত্রায় পৌঁছে আত্মসন্তুষ্টি সৃষ্টি হয় এবং তারা রোমানিয়াতে থাকার মতো একটি অবস্থান তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। এইভাবে গেম মেরে চলে যাওয়ার কোনো অর্থ হয় না। যারা সঠিক কোম্পানিতে, ডিরেক্ট কোম্পানিতে যাবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কোনো সাপ্লাই কোম্পানির সাথে কাজ করি না বা কখনো করি নাই, করব না। সাপ্লাই কোম্পানির জন্য আমাদের কাছে প্রতিদিন অনেকে ফোন করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাপ্লাই কোম্পানিতে না যেয়ে ডিরেক্ট কোম্পানিতে যান। এখন রোমানিয়ার পরিবেশ অনেক উন্নত এবং আপনারা উচ্চ বেতন পাবেন, যেই বেতনটি আপনি অবৈধভাবে যদি সেঞ্জিনভুক্ত কান্ট্রিতে চলে যান তাহলে 3-4-6 মাস আপনি পালিয়ে বেড়াতে হবে, আপনি কাগজপত্র তৈরি করতে হবে এবং সঠিক বেতনটি আপনি পাবেন না। বর্তমানে রোমানিয়াতে আমাদের মাধ্যমে যারা যাচ্ছেন তারা 4,000 বা 4,000+ লিউ, অর্থাৎ 80,000 প্লাস বেতন পাচ্ছেন। যে কারণে বলবো আপনারা ডিরেক্ট কোম্পানিতে
কাজ নিয়ে রোমানিয়া গমন করুন, তাহলেই আপনারা সঠিকভাবে রোমানিয়াতে সার্ভাইভ করতে পারবেন। রোমানিয়াতে আমরা কনস্ট্রাকশন কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিচ্ছি, যেমন ধরুন ব্রেক লেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, রড বাইন্ডার, পাইপ ফিডার, ওয়েল্ডার, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে যারা ট্রেড ওয়ার্কার আছেন তাদের জন্য রোমানিয়াতে আরো উচ্চ বেতন অপেক্ষা করছে। এবং যারা হেল্পার হিসাবেও কনস্ট্রাকশনে কাজ করতে চান তারাও রোমানিয়ার জন্য ফাইল দাখিল করতে পারেন, তারাও রোমানিয়ায় গিয়ে ভালো বেতনে কাজ করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে। এছাড়া অটোমোবাইল, গ্যারেজ, ইন্ডাস্ট্রি, কারও আসে কাজের সুযোগ রয়েছে। এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর, হেল্পার, কোয়ালিটি ইন্সপেক্টর, কাটিং মাস্টার, ফ্লোর ইনচার্জ, সুপারভাইজার হিসাবে আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন। এছাড়াও কৃষি ক্ষেত্রে বা এগ্রিকালচার সাইটে, গ্রিন হাউসে, পোলট্রি ফার্মে, ঘোড়ার খামারে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। আমরা রোমানিয়ার ভিসা এখন আর স্বপ্ন নয়, এটি ঘটমান বাস্তবতা। কল্পনার শক্তি দিয়ে এখন আর ভিসা পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বাস্তবিকভাবে, আপনার আরেক ভাই রোমানিয়া চলে গেছে, আমাদের কাছে অনেকেই ফ্লাইট করছেন, অনেকের ভিসা, আমরা কিছুদিনের মধ্যেই অনেকের ভিসা প্রাপ্ত হব। আমাদের কাছে যারা ভিসার জন্য ফাইল দাখিল করেছেন, যাদের ওয়ার্ক পারমিট আসছে, আমরা যাদেরকে ওয়ার্ক পারমিটগুলো ডেলিভারি দিয়েছি, তাদের প্রত্যেকেরই আমরা ইনশাল্লাহ ভিসা করতে পারছি। আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তবে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা সাবমিশন স্লিপ পেয়েছেন, অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটি শেষ হয়ে গেছে, অনেকের ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে, অনেকের জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে। মেহরবানি করে আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ পার হয়ে গেছে, আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটি জানেন, অনেককে আমরা টেলিফোন করে জানিয়েছি যে নতুন করে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করুন। এই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন যেগুলো পুরনো হয়ে গেছে, ৬ মাসের বেশি পুরনো হয়ে গেছে বা কারো ১৫ দিন বা ১ মাস আছে, তারা অবশ্যই অবশ্যই নতুন আরেকটি আবেদন করে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমাদের কাছে জমা করুন। রোমানিয়াতে যারা যেতে চান তাদের জন্য এখন প্রসেসিং সময়টি ২০২৩ সালে অনেক বেশি কমে গেছে। আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা ৭ মাস ৮ মাস ৯ মাস ১০ মাসের মাথায় ভিসা পেয়েছেন, তবে ২০২৩ সালে যারা ফাইল দাখিল করছেন তাদের জন্য সময়টি খুব সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ তাআলা আমরা ৪ থেকে ৬ মাসের মধ্যে অনেকের ভিসা আমরা করতে পারবো এবং ফ্লাইট সম্পন্ন করে রোমানিয়ায় পৌঁছে তার কর্মজীবন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। যারা রোমানিয়ায় যেতে চান তারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করে আপনার ফাইলটি প্রসেসিং করে ওয়ার্ক পারমিট লাভ করতে পারেন, ভিসা লাভ করতে পারেন এবং রোমানিয়া গিয়ে লিউ ইনকাম করতে পারেন, রেমিটেন্স ইনকাম করতে পারেন। যারা রোমানিয়ায় যাবেন তারা আমাদের সঙ্গে আপনার ফাইলটি নিয়ে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ সরাসরি অফিসে প্রতি রবি থেকে বৃহস্পতিবার ১১টা থেকে ৪টার মধ্যে সরাসরি যোগাযোগ করে আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের সাথে রোমানিয়া সংক্রান্ত সকল তথ্য জেনে আপনার ফাইলটি সাবমিট করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কি করবেন, এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।